আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস করার জন্য। আজকে আমরা করব ষষ্ঠ অধ্যায় জাবেদা। আজকের আমাদের আলোচনার অধ্যায়টি হচ্ছে জাবেদা। তো অঙ্কতে যাওয়ার আগে সাধারণত আগে সবার ধারণা থাকা উচিত যে জাবেদা কাকে বলে। ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সব প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লেনদেনগুলো হয়ে থাকে। তো এখন এই যে প্রতিদিন যে লেনদেনগুলো সংঘটিত হয় ব্যবসা প্রতিষ্ঠানে, সেই লেনদেনগুলোকে তারিখের ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে জাবেদা সংজ্ঞাটি আমাদের কী দাঁড়ায়? যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত আমাদের যে লেনদেনগুলি সংঘটিত হয়, সেই লেনদেনগুলো সংঘটিত হওয়ার পরে প্রতি লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয় করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তো এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বললাম। এছাড়াও একটু অন্যভাবে একটা সংজ্ঞা মিস লিখেছি, সেটা দেখো। যে কোনো লেনদেন সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয় করে ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে জাবেদা সংজ্ঞাটি আমরা কীভাবে বলবো, যে কী কী করতে হবে, এখানে কী করা হয়? যে একটা লেনদেন সংঘটিত হলো, হওয়ার পরে সেই সংঘটিত হওয়ার পরে সাধারণত প্রতিটি লেনদেনে আমরা জানি যে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। এই যে এরকম দুটি পক্ষ নির্ণয় করে লেনদেনগুলো ঘটনার তারিখের ক্রমানুসারে লেনদেনগুলোর ব্যাখ্যা সহকারে যে বইতে আমরা লিপিবদ্ধ করব তাকে জাবেদা বলে। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। তো এই জাবেদা হচ্ছে একটি সহায়ক বা প্রাথমিক বই। কেননা খতিয়ান যখন আমরা করব তখন কিন্তু এই জাবেদার সাহায্য আমাদের লাগবে, তাই জাবেদাকে বলা হয় প্রাথমিক বই বা সহায়ক বই। তো এখন এই জাবেদাকে প্রধানত, জাবেদারও কিছু একটু প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদটা কি? জাবেদাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিশেষ জাবেদা এবং অপরটি হচ্ছে প্রকৃত জাবেদা। প্রধানত জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়, একটি বিশেষ জাবেদা এবং অপরটি হচ্ছে প্রকৃত জাবেদা। এখন এই বিশেষ জাবেদারও কিছু প্রকারভেদ আছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদাকে পাঁচ ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলো কী কী? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ক্লাসটি করব, সেটি হচ্ছে বিশেষ জাবেদার অংশ, ক্রয় জাবেদা সম্পর্কে। তো আসো দেখো, ক্রয় জাবেদা কাকে বলে? ক্রয় জাবেদা আমরা কোন হিসাবগুলো লিখব? সাধারণত প্রতিষ্ঠানে বিভিন্নভাবে লেনদেন হয়ে থাকে, চেকের মাধ্যমে, নগদে, ব্যাংকে, চালানে, বার্টায়, বিভিন্নভাবে হয়ে থাকে। এখন এই ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোই আমরা এখানে লিপিবদ্ধ করব। বাকিতে পণ্য ক্রয়গুলো আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। বিক্রয় জাবেদা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়, সেটা আমরা লিপিবদ্ধ করব বিক্রয় জাবেদায়। ক্রয় ফেরত জাবেদা, এই যে বাকিতে ক্রয়কৃত পণ্য কোনো কারণে ফেরত দেয়া হলে সেটি আমরা কোথায় লিপিবদ্ধ করব, সেটার জন্য আমরা কী হিসাব করব? ক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা কিসের জন্য হবে? এই যে কোনো কারণে বাকিতে বিক্রয় করা হলে সেই বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত আসলে তার জন্য বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি, নগদ অর্থ, যে সব লেনদেনের মাধ্যমে নগদ অর্থের আগমন ঘটে সেই লেনদেনগুলি লিপিবদ্ধের জন্য আমরা নগদ প্রাপ্তি জাবেদা। আর যে পণ্য ক্রয় করার ফলে যার মাধ্যমে আমার প্রতিষ্ঠানে নগদ অর্থের বহির্গমন ঘটবে সেই লেনদেনগুলো আমরা কোথায় লিখব? নগদ প্রদান জাবেদায়।
তো আজকে আমরা প্রথমত জানব যে ক্রয় জাবেদা সম্পর্কে। তাহলে আসো দেখি ক্রয় জাবেদা, যেহেতু আমি বলেছি যে ক্রয় জাবেদা সাধারণত বাকিতে পণ্য ক্রয় করার কারণেই ক্রয় জাবেদা আমাদের করতে হয়। প্রতিষ্ঠানের বাকিতে পণ্য ক্রয় করলে, কোনো প্রতিষ্ঠান থেকে নিজ প্রতিষ্ঠানের জন্য বাকিতে পণ্য ক্রয় করলে সেটি আমরা ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করব। তো চলো দেখি যে ক্রয় জাবেদার ছকটি আমাদের কেমন হবে। তাহলে দেখো ক্রয় জাবেদার ছকটি আমাদের কেমন হবে। প্রথমে হচ্ছে আমার আমার কলাম হবে দেখো ক্রয় জাবেদার ক্ষেত্রে আমার কলাম হবে কয়টি, 1, 2, 3, 4, 5, 6টি কলাম হবে ক্রয় জাবেদার ক্ষেত্রে। তো আমরা উপরে প্রথমে কি লিখব, এটা হচ্ছে আমার উপরে হচ্ছে আমরা লিখে নিব ক্রয় জাবেদা, আর এখানে থাকবে হচ্ছে প্রতিষ্ঠানের নাম। তো এই কলামগুলোতে আমরা কি কি লিখব, প্রথমেই হচ্ছে আমার তারিখ, মানে বাকিতে পণ্য ক্রয়ের তারিখ আমরা এই ঘরে লিখব। আচ্ছা যেহেতু এটি ক্রয় জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, তাহলে আমরা এখানে কি লিখব, ক্রেডিট হিসাব খাত। এখানে আমরা লিখব ক্রেডিট হিসাব খাত। তারপরে আসো শর্ত, তারপরে কলামে বসবে আমার চালান নম্বর, তারপরে হচ্ছে সূত্র। আচ্ছা আর ক্রয় জাবেদাটি আমার কি, ধারে পণ্য ক্রয় করলে সেই জাবেদাটি আমার কি হয়, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা ক্রয় জাবেদা করার ক্ষেত্রে আগে এই ছকটি সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কারণ সাধারণত তোমরা ছক করার ক্ষেত্রে ভুল করো এবং ছকের কোন কলামে কোন লেখাটি হবে সেটি সাধারণত তোমরা ওলট পালট করে ফেলো। তাহলে একটু খেয়াল করো, ক্রয় জাবেদা করার ক্ষেত্রে প্রথমে আমরা এখানে কী লিখব, প্রতিষ্ঠানের নাম, তারপরে হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদার কলাম হচ্ছে আমার ছয়টি, ছয়টি কলামের মধ্যে আমরা কী লিখব, প্রথমেই প্রথম কলামটি হচ্ছে তারিখ, তারপরের কলামটি হচ্ছে ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র, আর হচ্ছে ক্রয়ের জাবেদা, ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট। তো ক্রয় জাবেদার ক্ষেত্রে যে কাজটি সাধারণত করতে হয়, যে বাকিতে পণ্য ক্রয় করলে আমরা সেটা কোথায় লিপিবদ্ধ করব, ক্রয়। এখন সেই হিসাবের সাথে কিছু যোগ বিয়োগ আছে, যেমন ধরো পণ্য ক্রয় করার ফলে বহন খরচ হতে পারে, প্যাকিং খরচ হতে পারে, সেগুলো আমরা যোগ করব। আর যদি বলা থাকে সাথে কোনো বাট্টার কথা, যে 5% বাট্টায় বা 10% বাট্টায়, সেই ক্ষেত্রে আমরা কী করব, ক্রয়কৃত পণ্য থেকে সেই বাট্টার পরিমাণটি আমরা বাদ দিব। এখন বিভিন্ন সময় আমরা দোকানে বিভিন্ন ধরনের পণ্য দেখে থাকি, কোনো ধরো কোনো একটি লাইব্রেরিতে গেলাম কোনো একটা বই কেনার জন্য, বা গল্পের বই, বা তোমার কোনো পড়ার বই কেনার জন্য। এখন তুমি যে দেখলে বইটিতে লিখিত মূল্য দেয়া আছে 300 টাকা, বইটিতে লিখিত মূল্য দেয়া আছে 300 টাকা। এখন স্বাভাবিক আমরা যখন কোনো কিছু কিনতে যাই আমরা কী করি, আমরা দোকানদারকে একটু জিজ্ঞেস করি যে কোনো ছাড় আছে কি না বা ডিসকাউন্ট আছে কি না। তখন ধরো দোকানদার তোমাকে বললো হ্যাঁ এটাতে আছে 10% ডিসকাউন্ট। তো 300 টাকা 10% আমাদের কত আসে, 30 টাকা, ঠিক আছে। তাহলে আমার বইটির মূল্য কত দাঁড়াবে, 270 টাকা। এখন
এখন একজন ক্রেতা বা বিক্রেতা সাধারণত এই যে আমার যে ডিসকাউন্ট এটার হিসাব সাধারণত আমরা রাখি না, আমরা হিসাব করব এই টাকাটার। তাহলে যেহেতু এটা আমরা হিসাব করি না, তাহলে আমরা কী করবো, আমার ক্রয়কৃত পণ্যের মূল্য থেকে এই বাট্টাটা আমরা বাদ দিব, বাট্টাটা বাদ দিব। আর আমরা সাথে কী যোগ করব, যদি কোনো বহন খরচ থাকে, প্যাকিং খরচ থাকে, তাহলে সেগুলো আমরা যোগ করব। এই জিনিসটা তোমরা মনে রাখবে। আচ্ছা, তাহলে আমরা ক্রয় যাবে দা কেন করা হয়, কীভাবে ছক করতে হয়, কীভাবে করতে হয় সেটি আমরা জানলাম। এখন একটু ছোট্ট অঙ্কের মাধ্যমে সেটা আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমি এখানে একটি ক্রয় যাবেদা তোমরা ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে দুটি লেনদেনের মাধ্যমে একটি ক্রয় যাবেদা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমাদের বাকিতে লেনদেনগুলো কী কী। 2018 সালে জানুয়ারির 1, 5% বাট্টায় জাহিদ স্টোর থেকে প্রতিটি 200 টাকা দরে 400টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নং দেওয়া আছে 40, শর্ত হচ্ছে 2/5 নিট 30। আচ্ছা, এই শর্তটি হচ্ছে যখন বাকিতে পণ্য ক্রয় করি আমরা, তখন কী করে দ্রুত যেন আমরা টাকা পরিশোধ করি, সেজন্য আমাদেরকে বিক্রেতা আমাদের নিকট একটি শর্ত জুড়ে দেয়। সেটি হচ্ছে যদি আমি 5 দিনের মধ্যে অর্থ পুরো পরিশোধ করি, তাহলে আমাকে 2% বাট্টা দেয়া হবে। অন্যথায় 5 দিন অতিক্রম হয়ে গেলে তাহলে 30 দিনের মধ্যে আমার পণ্যের পুরো টাকাটা পরিশোধ করতে হবে। এটি হচ্ছে শর্ত। তারপরের লেনদেনটি দেখো, জানুয়ারি 5, জেনি ফ্যাশন থেকে প্রতিটি 300 টাকা দরে 200টি শার্ট ক্রয়। 300 টাকা দরে 200টি শার্ট ক্রয়, প্যাকিং খরচ 1500, বাট্টা 10%, শর্ত 2/7, নিট 30। মানে পণ্যের মূল্য 7 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে, আর অন্যথায় 7 দিন অতিক্রম হয়ে গেলে 30 দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে। এখন সাধারণত ধারে ক্রয়টি বোঝা যায় যে সেখানে কোনো নগদ, চেক বা ব্যাংক কোনো কিছু উল্লেখ থাকবে না, সাধারণত নাম উল্লেখ, প্রতিষ্ঠানের নামটি উল্লেখ থাকে। যেমন এখানে দেখো জাহিদ ব্রাদার্স থেকে, এখানে কোথাও নগদ বা চেক বা ব্যাংকের কথা উল্লেখ নেই, তার মানে এটা বোঝা যায় এটা হচ্ছে বাকিতে ক্রয়। ঠিক একইভাবে পরের লেনদেনটি দেখো, জেনি ফ্যাশন থেকে প্রতিটি 300 টাকা দরে 200টি শার্ট ক্রয়। তো ঠিক এখানেও নগদ, চেক বা ব্যাংক কোনো কিছুই উল্লেখ নেই, তাহলে এটা আমরা ধরে নেব যে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। আর এর জন্য আমরা কী প্রস্তুত করব, ক্রয় যাবেদা। তো দেখো ক্রয় যাবেদার ঘরটি, ছকটি আমি করে রেখেছি, ছকটি সম্পর্কে তোমাদেরকে বলেছি, তারপরও আরেকবার বলছি। দেখো তো ছকে আমার কলাম থাকবে 6টি, ক্রয় যাবেদার কলাম থাকবে 6টি। তারিখ ক্রয় যেহেতু আমার এখানে ডেবিট, তাই আমি এখানে লিখব ক্রেডিট হিসাব খাত। শর্ত, চালান, সূত্র আর ক্রয় যাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন আচ্ছা, এখন লেনদেনটি দেখো আমার কত তারিখে, 2000 সাল হচ্ছে 2018। আচ্ছা, 18 তারিখ হচ্ছে জানুয়ারি 1, প্রতিষ্ঠানের নাম কি, কার কাছ থেকে আমরা ক্রয় করেছি, জাহিদ ব্রাদার্স। আমরা এখানে লিখব জাহিদ ব্রাদার্স, ঠিক আছে, জাহিদ ব্রাদার্স। তারপরে এখানে শর্তর ঘরে দেখো শর্ত কী দেওয়া আছে আমার, 2/5। চালান নম্বর কত, 40। আচ্ছা, সূত্র তেমন কিছু দেওয়া নেই, তাই আমরা এখানে টিক চিহ্ন দিব। দেখো অঙ্কটি করার সুবিধার্থে হিসাব নিকাশটি মিস ওই পাশে করে রেখেছি, এখন তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা এখানে পাশে লিখে নিব নোট 1। তোমরা কিন্তু পরীক্ষার সময় বা অঙ্কটি করার সময় অবশ্যই এই অংশগুলো অবশ্যই তুলে নেবে, তাহলে বোঝা যাবে যে তোমরা বুঝে করেছো কি না, আর এতে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়। তো এখন দেখো প্রতি হিসাব নিকাশটি, যে প্রতিটি 200 টাকা দরে 400টি প্যান্ট, 200 টাকা দরে 400টি প্যান্ট কেনা হয়েছে, বাট্টা হচ্ছে কত আমাদের, 5%। এই দেখো
তাহলে পণ্যের ক্রয় মূল্যের উপরে আমার পার্সেন্টেজ কত 5% 5% এটা আমরা বাদ দিব আর কি করব বহন খরচ বহন খরচ আগে বলেছি বহন খরচ প্যাকিং খরচ এগুলো আমরা যোগ করব তাহলে দেখো বহন খরচ হচ্ছে 1000 তাহলে দেখো পণ্য ক্রয়ের পরিমাণ মূল্যের ক্রয় মূল্যটি আমাদের দাঁড়ায় 80000 থেকে আমরা বাদটা 4000 বাদ দিব এর সাথে আমরা যোগ করব বহন খরচ 1000 তাহলে 76000 যোগ 1000 77000 জাহিদ ব্রাদার্স থেকে আমার পণ্য ক্রয়ের পরিমাণটা হচ্ছে কত টাকা 77000 আচ্ছা এই গেল জানুয়ারির 1 তারিখের হিসাবটি এবার দেখো জানুয়ারি 5 এখানে আমরা লিখে নিব জানুয়ারি 5 কার থেকে ক্রয় করেছি জেনি ফিশন থেকে ক্রয় করেছি ঠিক আছে এটা হচ্ছে নোট 2 আচ্ছা জেনি ফিশন থেকে আমরা ক্রয় করেছি শর্ত আছে কত 2/7 কোনো চালান নম্বর দেয়া নেই সূত্র টিক চিহ্ন ঠিক আছে এখন দেখো হিসাব নিকাশটি দেখো কি কিনেছি আমরা 300 টাকা ধরে 200টি শার্ট ক্রয় করেছি 300 টাকা ধরে 200টি শার্ট বাটটা ছিল কত আমার 10% দেখো 300 গুণ 2 ইনটু 10% যোগ প্যাকিং খরচ কত দেয়া আছে আমার 1500 টাকা এই যে প্যাকিং খরচ 1500 টাকা তো দেখো শার্টের মূল্য 60000 থেকে বাদ দিব আমরা বাটটা 6000 এর সাথে আমরা যোগ করব প্যাকিং খরচ 1500 টাকা তাহলে আমার শার্টের ক্রয় মূল্যটি দাঁড়ায় কত 55500 টাকা 55500 টাকা আচ্ছা চলো যোগ করে ফেলি 005 আচ্ছা 132500 ঠিক আছে তাহলে আমার ক্রয় যাবে দাঁড় যোগফলটি হচ্ছে 132500 তো ঠিক এভাবেই তোমরা ক্রয় যাবে দাঁড়াই করবে আমি আশা করব তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে এবং না বুঝলে বারবার একটু টেনে দেখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের কাছে অঙ্কটি খুব সহজ হবে কারণ আজকে শুধুমাত্র আমরা একটা ক্লাসটি নিলাম ক্রয় যাবে দাঁড়ার উপর তাহলে আমি আশা করব তোমরা ক্লাসটি খুব ভালোভাবে দেখেছো এবং বুঝেছো এই অঙ্কটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এছাড়া এর পাশাপাশি ঠিক এই রকমই একটি অঙ্ক তোমাদের আমি বাড়ি কাজ দিচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের মিস এখানে নিচে লিখে দিচ্ছি দেখো তোমাদের পাঠ্য বইয়ের সাতাত্তর পৃষ্ঠায় সৃজনশীল এক নং-এর শুধুমাত্র খ ঠিক আছে তোমাদের তাহলে বাড়ি কাজটি থাকবে তোমাদের পাঠ্য বইয়ের 77 পৃষ্ঠায় এক নং সৃজনশীলের খ ওইখানে ওই অঙ্কটিতে শুধুমাত্র ক্রয় জাবেদা করার কথা বলেছে তো আমি আশা করব যদি তোমরা আজকে ক্লাসটি খুব ভালোভাবে দেখে থাকো তোমরা অবশ্যই ক্লাসটি বুঝবে এবং তোমরা বাড়ির কাজটি নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবে আমি আশা করব তোমরা বাড়ির কাজ করে আমাদের এই যে ক্লাসটি দেখছো স্কুলের ফেসবুক পেজে আমার ক্লাসের কমেন্ট বক্সে এখানে ছবি তুলে পাঠিয়ে দিবে তাহলে সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে সবার জন্য অনেক শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ